হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা আমাকে একটা ওষুধ খেতে হয়। ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা লেগে গেছে। বাইরে গিয়ে একটু গরম জল দিয়ে ওষুধ খাবো। এই কাশিটা হয়েছে ভীষণ, কাশিটাই কমছে না। একটা ওষুধ খাবো, একটু গরম জল দিয়ে ওষুধ খাবো, হালকা গরম। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে আমি চ্যানেলটা শুরু করছি। এখন আমি এই পর্দাগুলোর, এর আগে ভিডিওতে বলেছি তোমাদের, এগুলো কলকাতা থেকে নিয়ে এসেছি, এক্সেস ছিল পর্দাগুলো, তখন আগে নিয়ে আসতে হয়। এই জন্য দুটো পর্দা আমি নিয়ে এসেছি। ওই বাইরে থেকে ভীষণ আলো আসে, এগুলো অতটা ইয়ে নয়, মোটা নয়। হ্যাঁ, এটা এই জন্য আমি এই পর্দাগুলো ওখানে একটু টাঙাবো, এটাই তোমাদের দেখাবো। বুঝতে পারলে? চলে এসো তাহলে, দেখে নাও একটু, একটু ধৈর্য ধরে দেখে নাও একটু। এগুলো খুলবো, কিন্তু খুলতে হবে, তারপরে এটা টাঙাতে হবে। দেখি কেমন সেট করে। হ্যালো বন্ধু, হ্যালো, আমার একটু চেঞ্জ করার অভ্যাস আছে, জানো, একটু চেঞ্জ করার অভ্যাস আছে আমার। তোমরা নিশ্চয়ই আমার ব্লগ দেখে বুঝতে পারছো যে আমার একটু পর্দা চেঞ্জ করার অভ্যাস, জানি না কেন এরকম। এটা চট করে হয়ে যাবে, এটা কোনো অসুবিধা নেই। দেখি সেটটা কেমন হয়। এইভাবে আছে, এটা মানে পুরোটা সেলাই করা, ভালো জিনিস, এটা সুন্দর জিনিস। একটু দাঁড়াও, দেখো, দেখো, দিতে থাকো তোমরা। দেখো এখন এক জায়গায় যাবো, তো এই জন্য তাড়াহুড়ো করছি। দেখো সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা প্রদীপ দিয়ে এক জায়গায় যাবো। ভাবলাম পরে পর্দাটা টাঙিয়ে নিই আর ছোটোখাটো একটা ব্লগ করে নিই, তোমাদেরকে দেখাই, তারপরে একটু যাবো বাইরে। সেই জন্য শাড়িটা পরলাম। কালারটা খুব সুন্দর না? কালারটা দেখো বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর, বড় হয়েছে অনেকটা, একটু কেটে ঠিক করতে হবে, কেটে ঠিক করতে হবে, একটু বড় হয়ে গেছে বন্ধুরা, দেখেছো? এদিকে এটা টাঙাবো, এটা টাঙালেই হয়ে যাবে, একটু অপেক্ষা করো, একটু দেখে নাও। কাকিমার ভিডিও একটু দেখো, কষ্ট করে দুজন হলে সুবিধা হয় পর্দা টাঙাতে। এত ভার পর্দাগুলো না, কিন্তু আমার বাড়িতে তো লোক নেই, না ধরার লোক নেই। আর একটা হলেই হয়ে যাবে, বাবা হাত ধরে গেছে, এত ভার পর্দাটা।
একটু বড় হয়ে গেছে, কেটে দিব, বাইরের থেকে আলো আর আসবে না, একটা আলোর ছাট আসে কি না সেই জিনিসটা আসবে না। এই দেখো বন্ধুরা কত বড় বড় পর্দা, একটু কেটে এখন দরজার পর্দার মতন বড়। এই দেখো বন্ধুরা কেমন বড় বড়, সুন্দর লাগছে না? একদম গ্রিন কালারের, দেখতে ভালো লাগছে। একটু নিচ থেকে দেখি কেমন লাগছে, দেখো ভালো লাগছে না দেখতে বন্ধুরা? সুন্দর, একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে পর্দাগুলো। যদিও একটু আগের পর্দা, নতুন কিন্তু নয় পর্দাগুলো, একটু পুরনো, আমাদের ফ্ল্যাটে ছিল। হ্যাঁ, আবার নতুন পর্দা কিছু ঘরে লাগিয়ে এলাম, আমি গিয়ে কিনে কোকা থেকে কিনে লাগিয়ে এলাম। এই পর্দাগুলো ফেলে দেবো, এত সুন্দর পর্দা, এক বছরও ইউজ করিনি ওখানে, এই জন্য এই পর্দাগুলো আমি নিয়ে এলাম। ঠিক আছে বন্ধুরা, রাখি, টাটা।